আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এমন একটা বিষয় দেখানো হবে যেটা হচ্ছে আমরা অনেকে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজ করি, কিন্তু HTML দিয়ে বা CSS দিয়ে বা অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস আমরা প্র্যাকটিস করতে চাই, তখন কিন্তু প্র্যাকটিস করতে গেলে আমাদের ডোমেইন এন্ড হোস্টিং খুবই প্রয়োজন। তো আমরা ডোমেইন হোস্টিং করতে গেলে, কিন্তু ব্যবহার করতে গেলে আমাদের অবশ্যই একটা ভাড়া নিতে হয়, কারণ এটা তো চিরস্থায়ীভাবে কিনতে পাওয়া যায় না, ভাড়া নিতে হয়, প্রত্যেক বাৎসরিক ভাড়া দিতে হয় আর কি। ঠিক আছে, তো ডোমেইন হোস্টিং এর ভাড়া দিতে হয়, বিভিন্ন প্যাকেজ আছে, 1500 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10000, এইভাবে আনলিমিটেড। ওকে, তো আমরা এখন যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে ফ্রি আনলিমিটেড ওয়েব হোস্টিং। ঠিক আছে, সেটা হচ্ছে নিতে হলে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে infinityfree.net একটা সাইট আছে, এই সাইটে যাবেন, যে কোনো সার্চ ইঞ্জিন দিয়ে গুগল করুন অথবা মজিলা ফায়ারফক্স, যাওয়ার পরে আপনার পেজটার অবস্থা এমন আসবে। এরপর আপনি এখান থেকে জাস্ট সাইন আপ করুন, সাইন আপ করে আপনি এখানে আপনার জিমেইলটা দিবেন, যেমন আমি আপনার আমি আমার জিমেইলটা দিলাম। এরপরে পাসওয়ার্ডটা দিতে হবে, পাসওয়ার্ডটা জাস্ট একটু কপি করে নিই আমি। এরপরে রোবটটা চেক করে নিতে হবে, ক্রিয়েটিভ পাসওয়ার্ডটা আমার একটু ভুল হয়েছে, পাসওয়ার্ডটা আমার নতুন করে দিই। এরপর হচ্ছে চেঞ্জ জিমেইল, আমি জিমেইল করবো না, রিসেন্ট ইমেল, আমি একটা ইমেল পাঠাবো। এরপর আমাকে ইমেলটা চলে গেছে, ইমেলটা যাওয়ার পরে আমি এটাকে লগ আউট করে নিই।
দেখুন আপনারা, এখন হচ্ছে আমাদের কাছে একটা ইমেল চলে আসছে, এই ইমেলটা আমরা জাস্ট ভেরিফাই করার জন্য আছে। আমরা এটা ভেরিফাইতে ক্লিক দিব, ভেরিফাই ইমেল অ্যাড্রেস, জাস্ট ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে এরকম চলে আসবে। এরকম চলে আসার পরে হ্যাঁ ইওর অ্যাকাউন্ট, ওকে, এখানে ক্রিয়েটিভ অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক দিব। জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক দিলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা সাব ডোমেইনে আমরা একটা ডোমেইন নেম দিতে পারবো, ডোমেইন টাইপ, যেমন আমি এখানে একটা নাম দিব, তারপর হচ্ছে ডোমেইন, তারপর হচ্ছে সেই ডোমেইন নেমটা যেমন এখানে দিতে পারি। দেওয়ার পরে সেই ডোমেইন নেমটা এর সঙ্গে হচ্ছে .epizqr.com এটা শো করবে। তো আমরা এখানে ডোমেইন নামটা দিলাম, যেমন আমি দিলাম হচ্ছে রফিক খান, আর এফআই রফিক কে ইজ এ খান, রফিক খান। এখানে দেওয়ার পরে আমি এটা সাল দিয়ে দেখব। ওকে, এখন রফিক খানের পরে .epizqr.com এটা শো করবে, আমি সার্চ করে দেখবো এটা অ্যাভেলেবল আছে কিনা। দ্য সাব ডোমেইন ইজ নট দ্য কারেক্ট ফরম্যাট, এ সাব ডোমেইন ক্যান কন্টেইন লেটার নাম্বার অ্যান্ড অ্যাড্রেস বাট ক্যান নট স্টার্ট এন্ড উইথ এ ড্যাশ। আমার এটা নিয়ে নিচ্ছি যে রফিক খান নামে চলে আসছে ওয়েবসাইট ফর রফিক খান .epizqr.com এটা আছে। এখন ইউজার নেম জেনারেটেড অটোমেটিক্যালি অ্যাকাউন্ট ইউজার নেম, ওকে, এরপর হচ্ছে অ্যাকাউন্ট পাসওয়ার্ড, আমার একটা পাসওয়ার্ড দিতে হবে, ইউজার নেম এখানে দেওয়া লাগবে, অ্যাকাউন্ট পাসওয়ার্ড সেটা হচ্ছে অনেক টাকা দিয়েছিলাম। এখানে আছে ডট, ক্লিক করলাম, এখানে জাস্ট আপনারা ক্রিয়েটে ক্লিক দিবেন। আমি ক্রিয়েট হোস্টিং অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট লক হয়ে গেছে, ওপেন কন্ট্রোল প্যানেল, এখন কন্ট্রোল প্যানেল ওপেন করতে বলছে আমাদের। কন্ট্রোল প্যানেল ওপেন করতে হলে কন্ট্রোল প্যানেল ওপেন করলাম, জি এরকম চলে আসছে হাই, তারপর হচ্ছে ইপিআইজেড এত নম্বর দিছে, এরপর আছে আইডি যে অ্যাপ্রুভ, আই অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ করে নিতে হবে।
জি আমাদের সামনে পুরোপুরি আমরা ডোমিনেন্স টিম পুরোপুরি ফেই পেয়ে গেছি, এখন আমাদের সামনে আমরা করতে পারবো, এখান থেকে কাজ করতে পারবো, কিভাবে প্র্যাকটিস করতে হবে আমাদের এইচটিএমএল যে কোডিং গুলো লিখে আমরা এখানে সি প্যানেলে লোড করবো কিভাবে, সে কাজগুলো সব এখান থেকে করা যাবে, ঠিক আছে, ফাইল ম্যানেজার থেকে সবকিছু এখান থেকে করা যাবে। এখানে আমাদের আনলিমিটেড ডোমিনেন হোস্টিং দেওয়া হয়েছে, এখান থেকে আমরা প্র্যাকটিস করতে পারবো। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা ইমেল পাঠাবো, ইমেলটা আমরা কি করে পাঠাবো, আনলিমিটেড ইমেল মার্কেটিং করবো সেটা কি করে করবো। তো আনলিমিটেড ইমেল মার্কেটিং করতে হলে আমাদেরকে এখান থেকে আমরা মোর অ্যাকাউন্ট সেট করতে পারবো। তারপর আমরা যদি আনলিমিটেড জিমেইল পাঠাই সেক্ষেত্রে আমরা কি করবো, ইমেইল অ্যাকাউন্টে ক্লিক দেবো জাস্ট। এখান থেকে আমরা ইমেল লগ ইন করবো এবং এখান থেকে পাসওয়ার্ড দিব। তো এখান থেকে পাসওয়ার্ড দিতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেল অ্যাক্সেস করতে হবে। ইমেল অ্যাক্সেস করে এখান থেকে আমরা পাসওয়ার্ড দিতে পারবো এবং কাজ করতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে আমরা ইমেল বা ওয়েব মেইল লগ ইন করি। জি আমরা এখন লগ ইন করার পরে আমরা এখান থেকে জাস্ট নম্বরটা দিয়েছি সেটা আমরা দিব। এখানে জাস্ট আমরা আমাদের যে ওয়েবসাইটটা সেটা বসাবো, এরপর হচ্ছে আমরা একটা পাসওয়ার্ড দিই।